ডোমাই আর এম আজকে চলে এসেছি নতুন একটি ফুড ব্লগ নিয়ে দেখো বাড়িতে আজকে তৈরি করেছিলাম কুল ছেঁচি সবে প্রথম কুল নিয়ে নিয়েছিলাম তারপর নিয়েছিলাম মিক্স লবণ যেগুলো যেগুলো থাকে এরপর ধনে পাতাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে নেওয়া হচ্ছে তারপর গাছ কুলগুলোকে দিয়ে নেওয়া হবে হামাল দৃষ্টির মধ্যে কুলগুলোকে দিয়ে নেওয়া হচ্ছে গাছ দেখো আর এটা একবার সবাই কি অনুরোধ সবাই একবার এটা ট্রাই করে দেখো খেতে খুবই ভালো লাগবে এরপর পেসা আরম্ভ হলো কুলগুলোকে ভালো করে পিসে নিতে হবে আমার দৃষ্টিতে দেখো গাছ পিসার পর অনেকটা পুরো নরম হয়ে গেছে সব এরপর মশলা নুনটাকে ঢেলে নেওয়া হচ্ছে পরিমাণ মতো ঢেলে নেবে তারপর ভালো করে মিক্স করে নেওয়া হবে দেখো গাইস ভালো করে মিক্স হচ্ছে নাকি এটা দেখে নেওয়া হচ্ছে এরপর আর একবার ভালো করে পিসে নেওয়া হবে গাইস পিসা কমপ্লিট এরপর আমরা সব এরপর আমরা বার করে নেবো কুলচিচিটাকে গাইস কেমন হয়েছে কমেন্ট করো এরপর একটু অল্প করে নবল নিয়ে নিলাম তারপরে ধনে পাতা দিয়ে গাইস দেখো আর কমেন্ট করো চলো গাইস এরপর একটু টেস্ট করি দেখা যাক কেমন হয়েছে চলো একটু টেস্ট করে নিই হুম খেতে দারুণ হয়েছে গাইস তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো